1974 সাল, গভীর রাত, সময়টা তখন 3:15 বাজে। আমরা দেখি একজন লোক তার বাড়ির বেসমেন্টে বসেছিল। হঠাৎ একটা আওয়াজ আসে, একটি শয়তানি কণ্ঠ তাকে বলে যে যাও এবং তাদেরকে মেরে ফেলো। লোকটি সেই কথায় মগ্ন হয়ে যায় এবং বন্দুক বের করে সেই রাতেই তার পুরো পরিবারকে খুন করে ফেলে। পুলিশ অবশ্য তাকে গ্রেপ্তার করে, কিন্তু সে বিবৃতিতে বলে, আমি সেই রাতে একটি কণ্ঠস্বর শুনেছিলাম এবং সে আমাকে এসব করতে বাধ্য করেছে। এরপর কেটে যায় বেশ কিছু বছর। আমরা একটি পরিবার দেখতে পাই যেখানে স্বামী জর্জ, স্ত্রী ক্যাথি এবং তাদের 3টি বাচ্চা ছিল। জর্জ ক্যাথির দ্বিতীয় স্বামী। ক্যাথির প্রথম স্বামী মারা গিয়েছে, তাই সে দ্বিতীয় বিয়ে করেছে। জর্জ এখানে তার নতুন পরিবারের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য একটি নতুন বাড়ি কিনতে চায়, তাই তারা একজন ডিলারের কাছে যায় এবং সে তাদেরকে সেই বাড়িটি দেখায় যে বাড়িটি আমরা শুরুতেই দেখেছি। এই বাড়িটির নাম অ্যামিটিভিল, আর এই নামেই সিনেমার নামকরণ করা হয়েছে। ডিলার তাদেরকে সেই বাড়ির অতীত সম্পর্কে বলে যে এখানে অনেক খুন হয়েছে, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন। কিন্তু জর্জ বলে যে এতে বাড়ির দোষ কি, বাড়ি তো আর কাউকে খুন করেনি, মানুষ করেছে। তাই তারা তাদের পরিবারের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য বাড়িটি কিনে নেয়। কিছুদিন পর সেই পরিবারটি সেই বাড়িতে থাকতে আসে। রাতে ক্যাথির ছেলের ঘুম আসছিল না, কারণ সে তার আসল বাবাকে মিস করছিল। সে জিজ্ঞেস করে, জর্জ কি আমাদেরকে আসল বাবার মতো ভালোবাসবে? জর্জ এসব কথা বাহির থেকে শুনে ফেলে, তাই সে মন থেকে একজন ভালো বাবা হওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সে ঠান্ডা অনুভব করছিল, তাই সে হিটার জ্বালানোর জন্য বেসমেন্টে চলে আসে। বেসমেন্টে সে একটি ঘড়ি দেখে যেখানে 3:15 বাজছিল এবং একই সময়ে সেও একটি কণ্ঠস্বর শুনতে পায়। কিন্তু সে সেদিকে খেয়াল না করে তার রুমে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে একটি ছোট্ট মেয়ে ফাঁসিতে ঝুলছে। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। পরের সকালে ক্যাথি তার মেয়ের রুমে যায় এবং সে অবাক হয়ে দেখে যে তার মেয়ে কারোর সাথে কথা বলছে। ক্যাথি জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? সে বলে, আমি জোরির সাথে কথা বলছি। এতে ক্যাথি একটু চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তারা তাদের বোট হাউসে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের মেয়ে নৌকায় দাঁড়িয়ে আছে এবং সে পানিতে লাফ দিতেই যাচ্ছিল। জর্জ তাকে বাঁচিয়ে নেয়। ক্যাথি তার মেয়েকে জিজ্ঞেস করে, সে এখানে একা কি করছে? সে উত্তর দেয়, জোডি আমার বন্ধু এবং আমি এখানে তাকে আমার বোট হাউস দেখাতে এনেছি। এসব দেখে জর্জ বোট হাউসে তালা লাগিয়ে চলে যায় যাতে কেউ এখানে আসতে না পারে। রাতে তাদের ছোট ছেলে ওয়াশরুমে যায়। সে অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায় এবং সে যখন হাত ধুচ্ছিল তার পিছনে ভয়ঙ্কর একটি আত্মা দেখতে পায়। সে খেয়াল করে যে ট্যাপে পানির পরিবর্তে রক্ত বের হচ্ছিল। ছেলেটি এটি দেখে ভয়ে তার রুমে ফিরে যায়। রাত 3:15 বাজলে বাড়ির সমস্ত জানালা একা একাই খুলে যায়। জর্জ জেগে ওঠে এবং বাচ্চাদের রুম চেক করতে যায়। সেখানে সে দেখতে পায় যে তার হাতে একটি বন্দুক রয়েছে এবং সে নিজেই নিজেকে মেরে ফেলছে। হঠাৎই জর্জ জেগে ওঠে এবং আমরা বুঝতে পারি যে এটা তার স্বপ্ন ছিল। যখন সে জানালা দিয়ে নিচে তাকায় তখন সে দেখতে পায় যে তাদের বোট হাউসের দরজা খোলা, কিন্তু এটা তো সে গতকাল বিকেলেই লক করেছিল। সেভাবে তাদের মেয়ে হয়তো আবারও সেখানে গিয়েছে। সে তৎক্ষণাৎ সেখানে চেক করতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না।
তবে তার কুকুরটি খেউ খেউ করতে থাকে। জর্জ মনে করে সে হয়তো পানিতে লাফ দিয়েছে, তাই সেও পানিতে লাফ দেয়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। পানি থেকে বেরিয়ে সে দেখতে পায় ক্যাথির মেয়ে তাকে জানালা দিয়ে দেখছে এবং তার পিছনে একটি আত্মা ছিল। সে এটি দেখে আতঙ্কিত হয়ে তার ঘরে চলে যায়, কিন্তু সে তাকে সেখানে ঘুমন্ত অবস্থায় দেখে। যাই হোক, পরদিন জর্জ বেসমেন্টে যায় এবং তার কুকুরটিকে প্রাচীরের মাটি খুঁড়তে দেখে। অন্যদিকে রান্নাঘরে ক্যাথি যখন একা ছিল, তখন একটি ছায়া তার পিছন দিয়ে যায়। ক্যাথি অনুভব করে যে কেউ এখানে আছে। যখন সে ফ্রিজের অ্যালফাবেটগুলোর দিকে তাকায়, সেখানে লেখা ছিল ক্যাচ দেম অ্যান্ড কিল দেম, যার মানে হচ্ছে তাদের ধরো এবং হত্যা করো। কিন্তু যখন জর্জ সেখানে আসে, তখন সে দেখতে পায় ফ্রিজের অ্যালফাবেটগুলো আগের মতো এলোমেলোভাবেই আছে। পরদিন রাতে ক্যাথি এবং জর্জ একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল, তবে তারা বাচ্চাদের যত্ন নেয়ার জন্য একজন বেবিসিটার ডেকেছিল। বেবিসিটারটি ক্যাথির মেয়েকে বলে যে আমি এই বাড়িতে আগেও এসেছি এবং এই বাড়ি সম্পর্কে আমি সবই জানি। তখন ক্যাথির মেয়ে বলে যে জোডি আমাকে বলেছে আপনি একজন খারাপ বেবিসিটার ছিলেন, কিন্তু বেবিসিটারটি বলে যে সে তো মারা গিয়েছে, সে এটা কিভাবে বলতে পারে। ক্যাথির মেয়ে বলে যে সে এইমাত্র আমাকে এটা বলেছে। অন্যদিকে ক্যাথির ছেলে তাকে সেই আলমারিতে যেতে চ্যালেঞ্জ করে। বেবিসিটার আলমারির ভিতরে যেতেই জোডির আত্মা দেখে ভয় পায়। জোডির আত্মা তার ক্ষত স্থানে আঙুল ঢুকিয়ে দিয়ে তাকে ভয় দেখায়। বেবিসিটার এখানে চিৎকার করতে থাকে, কিন্তু আলমারির দরজা অটোমেটিক লক হয়ে যায়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তার অবস্থা দেখে বাচ্চারা অ্যাম্বুলেন্সে কল করে। জর্জ এবং ক্যাথিও বাসায় ফিরে আসে এবং বেবিসিটারের অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে ক্যাথিকে বলে যে সে বাড়িতে জোডিকে দেখেছে। ক্যাথি বুঝতে পারে যে তার মেয়েও তাকে এই নামেই ডাকে, এর মানে বাড়িতে কিছু আছে। কিন্তু জর্জ বলে যে হয়তো বাচ্চারা তার সাথে মজা করেছে, সে তাদেরকে বকাঝকা করে। কিন্তু ক্যাথি তার মেয়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে আমরা চলে গেলে কি হয়েছিল। ক্যাথির মেয়ে তাকে বলে জোডি বেবিসিটারকে ভয় দেখিয়েছিল, কারণ সে তাকে পছন্দ করে না। ক্যাথি এখানে খুব চিন্তায় পড়ে যায়। যাই হোক, পরদিন জর্জ কাট কাটছিল এবং সে ক্যাথির ছেলেকে সমস্ত কাটা কাঠগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে বলে। এত কাজ করতে করতে জর্জ ক্লান্ত হয়ে পড়ে। সে বেসমেন্ট থেকে আবারও একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়। সে দেয়ালের আড়ালে চলে যায় এবং সেখানে সে রক্তের দীর্ঘ খাত দেখতে পায়। সামনে আবার সে নিজেকেই রক্তে ভেজা দেখতে পায়। জর্জ হতবাক হয়ে জেগে ওঠে এবং আমরা দেখি যে এটিও তার স্বপ্ন ছিল। এটি দেখে সে গোসল করতে যায়, কিন্তু যখন সে গোসল করছিল একটি আত্মা তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই ক্যাথি এসে তাকে বাঁচায়। তার পরদিন ক্যাথি তাকে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যায়। ডাক্তার তাকে কিছু পরীক্ষা করে এবং বেশি সমস্যা হলে একজন বিখ্যাত সাইকোলজিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেয়। তারা যখন বাড়িতে পৌঁছায়, তখন তারা দেখে তাদের মেয়ে সাদে দাঁড়িয়ে নিচে লাফ দিতে যাচ্ছে। তারা এটা দেখে আতঙ্কিত হয়ে তাকে বাঁচাতে যায়। ক্যাথি বাসার ছাদে উঠে পড়ে এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তার মেয়ে উত্তর দেয় জোডি আমাকে ছাদ থেকে লাফ দিতে বলেছে এবং এটা করলে সে আমাকে আমার বাবার সাথে দেখা করাবে। এই বলে সে লাফ দিয়ে দেয়। তবু জর্জ তাকে ধরে ফেলে। জর্জ এখানে বাচ্চাদের উপর খুবই ক্ষিপ্ত হয়। সে তাদেরকে পাগল বলে এবং তার লাগেজ নিয়ে বেসমেন্টে চলে যায়। জর্জ বারবার বেসমেন্টে যাওয়ার কারণ হচ্ছে
বেসমেন্ট হলো তাদের বাড়ির সবচেয়ে উষ্ণ জায়গা। এদিকে ক্যাথি একজন ফাদারের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে আমার বাড়িতে একটি অশুভ শক্তি আছে। ফাদার এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং বলেন, আমি এক বছর আগে একই ঘটনা শুনেছিলাম। ক্যাথি বলে যে, কিন্তু আপনি এসব কিভাবে জানলেন? তবে ফাদার তার কথার উত্তর দেয় না। এদিকে বেসমেন্টে জর্জ তার বাড়িতে প্রথম দিন আসার সেই ভিডিও ফুটেজ চালু করে এবং ক্যাথির ছেলেকে শয়তান রূপে দেখতে পায়। এটা দেখে সে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। রাত 3:15 সে জেগে ওঠে এবং সে শয়তানি কণ্ঠস্বরে শুনতে পায় যে ওদের মেরে ফেলো। এর সাথে সাথেই বাড়ির সমস্ত দরজা আপনাআপনি খুলে যায়। জর্জ একটি কুড়াল নিয়ে বোর্ড হাউজের দিকে যায় এবং বোর্ড হাউজে পৌঁছালে একটি আত্মা তাকে আক্রমণ করে। বাঁচার জন্য সে তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে শেষ করে, কিন্তু যখন তার জ্ঞান আসে সে সেখানে কোনো আত্মা খুঁজে পায় না, বরং দেখে সে তার কুকুরকে মেরে ফেলেছে। পরদিন ক্যাথি বলে যে আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এটি একটি ভুতুড়ে বাড়ি। তবে জর্জ এই বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না, কারণ সে তার সমস্ত অর্থ এই বাড়ির পিছনেই শেষ করে দিয়েছে আর এখান থেকে গেলে তারা নিঃস্ব হয়ে যাবে। এখন সেই ফাদার আবারও দুপুরবেলা তাদের বাড়িতে আসে। ক্যাথির মেয়ের হাতে একটি কালো টেডি দেখে। সে ক্যাথিকে বলে যে এটি তো জোডির টেডি এবং মৃত্যুর দিনে এটি তার সাথে কফিনে কবর দেয়া হয়েছে। এটা তোমার মেয়ে কি করে পেল? এই বলে ফাদার ঘরের ভিতরে ঢুকে ঘরের সব জায়গায় পবিত্র জল ফেলে। পানি সেখানে পড়ার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায় এবং মুহূর্তেই এক ঝাঁক মৌমাছি এসে ফাদারকে আক্রমণ করে। ফাদার একটি শয়তানি কণ্ঠস্বর শুনতে পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। ক্যাথি তার অবস্থা দেখে পরদিন লাইব্রেরিতে যায় এবং এই বাড়ির সম্পর্কে তথ্য পড়তে শুরু করে। সে আবিষ্কার করে যে জোডির ভাইকে শয়তানে বশ করেছিল, এই কারণেই সে বাড়িতে থাকার 28 দিনের মাথায় তার পরিবারকে শেষ করে ফেলেছিল। ক্যাথি এই পত্রিকায় একটি বই ছাপা দেখে। এতে একজন জাদু জাদুকরের কথা লেখা ছিল। সেই জাদুকর 1671 এই বাড়িটি তৈরি করেছিল এবং সে মানুষের ওপর বিভিন্ন ধরনের শয়তানি জাদু করত। সে তাদের ওপর অত্যাচার করে তাদেরকে শয়তানের কাছে বলিদানের জন্য তাদের মেরে ফেলে। তারপর একদিন জাদুকর নিজেকেই বলি দিয়ে দেয় যাতে তার আত্মা চিরদিনের জন্য এই বাড়িতেই বন্দী হয়ে থাকে। এটি দেখে ক্যাথি বুঝতে পারে যে তাদের বাড়িতে জাদুকরের আত্মা জর্জকেও বশ করেছে। এদিকে সেই কণ্ঠগুলি এখনও জর্জকে বিরক্ত করছিল, তাই সে বেসমেন্টের দরজা ভেঙে ভিতরে চলে যায় এবং সে একটি জেল দেখতে পায় যেখানে মানুষগুলোর ওপর জাদু করে পরে তাদেরকে বলিদান করা হয়েছে। একটু এগিয়ে এসে সেই জাদুকরকেও দেখে যে তার সামনে তার গলা কেটে ফেলছে এবং তার রক্ত জর্জের উপরে পড়ছে। এদিকে ক্যাথি বাড়ি ফিরে আসে এবং তাদের বোট হাউজে অদ্ভুত অবস্থায় জর্জকে দাঁড়িয়ে থাকতে দেখে। পানিতে আবারও একটি আত্মা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাথির মেয়ে যখন বোট হাউজে যায় সে তার পরিবারের সদস্যদের নামে কফিন দেখতে পায়। জর্জ একটি বন্দুক নিয়ে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছিল এবং জাদুকরের আত্মা তাকে সাহায্য করছিল। তারা এটি দেখে ভয়ে পালাতে শুরু করে। সেই মুহূর্তে আবার ঘর সমস্ত জানালা দরজাগুলো লক হয়ে যায়। উপায় না পেয়ে তারা জানালা ভেঙে বাড়ির ছাদের উপরে ওঠে। জর্জ তাদেরকে তাড়া করছিল, তবে ক্যাথির ছেলে তাকে রড দিয়ে আঘাত করে। জর্জ নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তবে জর্জ আবারও উঠে দাঁড়ায় এবং ক্যাথিকে কুড়াল দিয়ে আক্রমণ করে। আমরা দেখি এটাও তার স্বপ্ন ছিল।
ক্যাথি এখানে জর্জের হাত পা বেঁধে তাকে একটি নৌকায় চড়িয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জর্জ জেগে ওঠে। আমরা এখানে তাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পাই। সে বলে, পরিবার সবার আগে, চলো এখান থেকে যতদূর সম্ভব চলে যাই। এরপর স্ক্রিনে লেখা ওঠে, পরিবারটি 28 দিনের মাথায় এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং এখনো ফেরেনি। পরের দৃশ্যে আমরা দেখি জর্ডির আত্মাকে জাদুকরের আত্মা হঠাৎ বেসমেন্ট থেকে টেনে নিয়ে যায় এবং বাড়ির জিনিসগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসে, যার অর্থ আবারও কোনো পরিবার এখানে আসবে এবং তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। তো ভিডিওর শেষে একটা কথাই বলবো, আপনাদের পছন্দের কোনো হরর সিনেমা থাকলে নামটি বলে যাবেন, চেষ্টা করব এক্সপ্লেন করার। তো দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়।